ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব। যারা চ্যানেলটি নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম প্রশ্ন, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার তত্ত্বের সঙ্গে পাশ্চাত্যের কোন কবিতার তত্ত্বের মিল খুঁজে পাওয়া যায়? রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার তত্ত্বের সঙ্গে পাশ্চাত্যের কবি লর্ড টেনিসনের বুক কবিতা অথবা রবার্ট সাদির হাউ দ্য ওয়াটার কামস ডাউন অ্যাট ল্যাডোর কবিতার মিল পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, নির্ঝরে স্বপ্নভঙ্গ কথাটির তাৎপর্য কী? স্বপ্নভঙ্গ কবিতাটির অর্থ নিদ্রাভঙ্গ বা জাগরণ। নির্ঝরে স্বপ্নভঙ্গ অর্থাৎ যে নির্ঝর জগতের আলোক স্পর্শ থেকে শব্দশ্রুতি থেকে অন্ধকার গুহাভ্যন্তরে নিদ্রিত ছিল তার জাগরণ ঘটেছে। আলোচ্য কবিতায় কবিতার অন্তরাত্মাকে নির্ঝরের রূপকে প্রকাশ করেছেন। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। প্রভাতে রবির কর বলতে কবি কী বুঝিয়েছেন? পশিল কথার অর্থ কী? 10 নং সদর স্ট্রিটে থাকার সময় কবি গাছগুলির পল্লবান্তরাল থেকে যে সূর্যোদয় দেখেছিলেন, সেই সূর্যোদয় কবির চোখের এবং মনের উপর থেকে সমস্ত সংকীর্ণতার পর্দা সরিয়ে দিয়েছেন। এই সূর্যকিরণকে কবি প্রভাতে রবির কর বলেছেন। পশিল কর্তার অর্থ প্রবেশ করিল। পরবর্তী প্রশ্ন, বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারাদ্বার কোন কবিতার অংশ, কে বাহিরিতে চাই? উক্ত লাইনটি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার অংশ। কবিতাটি অবরুদ্ধ নির্ঝর এবং নির্ঝরের রূপকের আড়ালে কবির অবরুদ্ধ হৃদয়াবেগে বের হতে চাওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কি জানি কি হলো আজি জাগিয়া উঠল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। মহাসাগরের গান বলতে কি বোঝানো হয়েছে? মহাসাগরের গান বলতে কবি বুঝিয়েছেন সংকীর্ণতা ভেঙে মানুষের কল্যাণের কথা ভেবে সকলের জন্য কাজের কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, আঘাতের পর আঘাত করো কবি কোথায় আঘাত করার কথা বলেছেন? ক্ষুদ্র স্বার্থ এবং হীনতায় মানুষ নিজের তৈরি বৃত্তকে অন্ধকার করে রেখেছে। কবি সেই অন্ধ ও বদ্ধ করার অচলায়তনকে আঘাত দিয়ে ভেঙে ফেলার কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। মহাসাগরের গান বলতে কি বোঝানো হয়েছে? যে কোনো নদী বা ঝর্ণার মোহনা সাগর, তারা যেন সাগরের ডাকে এগিয়ে যায়, তেমনি কবির মনে হয়েছে অপূর্ণ জীবন প্রবল গতিতে পরিপূর্ণতার দিকে যাবার ডাক এসেছে। তাই তুচ্ছতাকে হেলায় সরিয়ে কবির মন মহাসাগরের গান শুনে হয়ে উঠেছে অশ্বমেধের ঘোড়া। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ তার কবি জীবনের ভূমিকা কোন কবিতাকে বলেছেন? কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? রবীন্দ্রনাথ নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটিকে তার কবি জীবনের ভূমিকা বলেছেন। কবিতাটি প্রভাত সঙ্গীত কাব্যের অন্তর্গত। এই প্রশ্নগুলি খুবই আসে পরীক্ষায়, অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখো, তোমাদের খাতায় লিখে রাখো। পরবর্তী প্রশ্ন, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর কোন কবিতার অংশ? এখানে কারাগার কাকে বলা হয়েছে? আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার অন্তর্গত। মানুষের মধ্যে যে ক্ষুদ্র স্বার্থ অহংবোধ, তার সত্যকে করে রেখে ক্রমশ দুঃখ ক্ষতি কষ্ট ক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে, সেই স্বার্থ সর্বস্ব অহংবোধকে এখানে কারাগার বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এটি তোমাদের লাস্ট প্রশ্ন,
লহরি পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত করো কোন কবিতার অংশ কবি কোথায় আঘাত করার কথা বলেছেন? আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের সপ্তমবঙ্গ কবিতার অংশ। নিত্য দিনের কুটক চালে ক্ষুদ্র স্বার্থে দীনতাই প্রথা সংস্কারে মানুষ নিজের চারিদিকে যে অন্ধকার কারাগার তৈরি করে রেখেছে, কবি সেই কারাগারের অচলায়তনিক দেওয়ালে আঘাত করার কথা বলেছেন। ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভালো করে তোমাদের খাতায় লিখে রাখো, এইগুলোর থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসবে।